প্রচন্ড বৃষ্টিতে পাচ্ছি, বাধার পরে মানে একটা ঘেরের একটা কুড়ের ভিতরে এসে বসে আছি। এই যে আসতে আপনাদের কুড়েটা একটু দেখাই, এই যে কুড়ে ঘর। হ্যাঁ, আমরা এখানে মোটামুটি প্রায় ঘন্টা খানিকের মতো বসে আছি। বসে থেকে আমরা কি কি দেখতেছি একটু দেখাই। এই যে এখানে হচ্ছে আর কি, মানে সাইডে মোটরে পানি চলতেছে, পানি উঠে আর কি, মানে সাইডের আস্তে হিসে যাচ্ছে, সাইডের ঘেরে যাচ্ছে। হ্যাঁ, এখানকার পরিবেশটা আসলে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, ওই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে পরিবেশটা আসতেছে একদম মানে অসাধারণ। হ্যাঁ, আমরা এখানে বসে আছি স্যার রাব্বি, এই যে রাব্বিটা হাই দাও। আর এই যে আমাদের সুজাহেদ, আর হচ্ছে ও করতেছে কি, মানে সাইডে মানে পেঁপে গাছ আছে, ওই সাইডে আপনারা ওখানে পেঁপে হয়েছে অনেক। এই দেখেন, আপনাদেরকে একটু দেখাই, পেঁপে গাছে এই যে অনেক পেঁপে হয়েছে। এখান এইখান থেকে পেঁপে এনে আমরা হচ্ছে শুনতেছি, এখানে শুনে আমরা খাবো। হ্যাঁ, মানে আসলে গ্রামের ভাইবটাই অন্যরকম, মানে এই মজাগুলো আসলে আমরা মাঝে মাঝে করে থাকি, বাট আসলে সবসময় ভিডিও করা হয় না এই আর কি। এই যে এখানে পানি করছে, কিন্তু এখানে একটা স্পেশালিটি বলি, এখানে যে পাম্পে পানি চলতেছে, বাট আপনাদের মানে পাম্পে কোনো শব্দ নাই, শুধুমাত্র পানির শব্দটাই পাচ্ছি, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, আর এটা আমাদের সুজাত শেফ কিন্তু মানে পিড়ায় পেঁপে শুনে ফেলছে, এখানে একটা ধুচ্ছে, এখানে একটা ওয়াশ করে আমরা খাবো। এই যে একদম বিসি আগে বাইরে ফেলে দাও, বিসি বাইরে ফেলে দাও, পরে এখানে দাও। একটা ছয় পিস করবা টোটাল। ফটোগ্রাফার থেকে এখন সে শেষ হয়ে গেছে, হাতের ফটোগ্রাফার। এটা হচ্ছে আমরা মরিচ আর কাঁচামরিচ দেখাবো। হ্যাঁ, এখন কাটতেছে। এটাই হচ্ছে গ্রামের শান্তি, ঠিক আছে? আপনি যেখানে যাবেন আপনি সেইখানেই হচ্ছে গ্রাম্য ফিলটা পাবেন। সে এক একজন পিস পিস করতেছে, আমাদের হেড অনুযায়ী আমরা কত মানুষ আছি সেটা হিসাব করে সে পিস করতেছে। এখন হচ্ছে যে আমাদের পুরো একদম পুরো টাটকা পানি আছে। হ্যাঁ, এটাতে আর কি ইয়ে করা হচ্ছে, সাথে পরিষ্কার করে আমরা তারপরে খাবো। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কাকা এখানে থাকে, এখানে ওনার অনেক কিছুই আছে, মশলা বলেন, তারপরে এই যে আছে মরিচ, ইয়ে দিচ্ছে লবণ দিচ্ছে, আর হচ্ছে কাকা যদি মরিচ থাকে আমাদের চারটে পাঁচটা মরিচ দেন, কাঁচা মরিচ আছে আছে তাই বললো আছে।